हेलो फ्रेंड्स, बीडीपी एग्जाम फर्म फिलअप कीभावे करबे आमरा आज के एकदम स्टेप बाय स्टेप तोमादेरके देखाबो। एकदम खूब क्लियर भावे तोमरा निजेराई मोबाइले तोमरा फर्म फिलअप करते होबे, कोनो साइबर कैफे जेते होबे ना, एकदम निजे तोमरा करते पारबे। तो देखो तोमादेर तोमादेर मोबाइले अवश्यई तोमादेर इनबक्से देखबे, मैसेज इनबक्से देखबे एकटा একটা মেসেজ এসছে, এই রকম ঠিক এই রকমই মেসেজ এসছে। সেখানে তোমরা এই যে লাল লাল টিক দিয়েছি আমি লাল কালি দিয়ে, সেইখানে তোমরা টিক দিবে। দেখো WWNIS এর এই এই সাইটেই তোমরা ক্লিক করবে। এরপর এখানে ক্লিক করলে তোমরা সরাসরি এখানে চলে যাবে, এখানে দেখবে ক্যান্ডিডেট ইউনিভার্সিটি। তোমরা ক্যান্ডিডেট জায়গায় টিক মারবে, ক্যান্ডিডেট জায়গায় টিক মারবে। এরপর ক্যান্ডিডেট জায়গায় টিক মারলে তোমাদের মধ্যে এই রকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখো এখানে লেখা আছে ইউজার নেম অর্থাৎ এনরোলমেন্ট নম্বর এবং পাসওয়ার্ড, এই দুটো তোমরা দিতে হবে। তোমাদেরকে এনরোলমেন্ট এবং পাসওয়ার্ড এই দুটো যদি যখনই দেবে দিয়ে তোমাদেরকে লগ ইন করতে হবে। এই লগ ইন করার পর তোমাদেরকে এই রকম একটা বিষয় চলে আসবে দেখবে, ঠিক আছে, এইরকম বিষয় চলে আসবে, ঠিক আছে, এইরকম বিষয় চলে আসবে, এইরকম একটা বিষয় চলে আসবে, এইরকম ইন্টারফেস চলে আসবে। এরপর তোমাকে ঠিক আছে, এইরকম ইন্টারফেস এলে তোমাকে এইগুলো সব টিক দিতে হবে। তোমার যে সাবজেক্টে যে জায়গায় দেখো টিক দেওয়া আছে, এরকম লাল কালি দিয়ে লেখা আছে, টিক দেওয়া আছে, এইরকম তোমাকে কিন্তু টিক দিয়ে দিতে হবে, লাল কালি দিয়ে টিক দিয়ে দিতে হবে। এইভাবে তোমরা টিক দিয়ে দেবে, ঠিক আছে। এরপর তোমাকে টিক দেওয়ার পর তোমাকে সাবমিট করতে হবে, এবং সাবমিট করার পর তোমাকে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, এইরকম একটা, ঠিক আছে, চলে আসবে। এবং এইরকম চলে এলে তোমাকে আবার সাবমিট করতে হবে, পুনরায় সাবমিট করতে হবে। দেখো আমরা লাল কালি দিয়ে দেখিয়ে দিয়েছি, পুনরায় সাবমিট করতে হবে। এরপর এই সাবমিট করার পর তোমাকে একটা, দেখো একদম নিচে পে বলে আছে, অর্থাৎ তোমাকে, ঠিক আছে, পে করতে হবে, অর্থাৎ ফিস দিতে হবে। তার জন্য তোমাকে, তোমার ফর্ম ফিল আপ হয়ে গেছে, এবার তোমাকে পে অর্থাৎ যে 725 টাকা হয়েছে তোমার যে অ্যাসাইনমেন্ট এবং ফর্ম ফিল আপের জন্য, এক্সামের জন্য সমস্ত কিছু 725 টাকা, সেটা তোমাকে পে করতে হবে। তো এই পেতে তোমাকে যদি যখনই প্রেস করবে, ক্লিক করবে, তখন তোমার সামনে এইরকম একটা চলে আসবে, দেখবে সাবমিট এবং ক্যান্সেল, অবশ্যই তোমাকে সাবমিট করতে হবে আবার, ঠিক আছে। এইরকম এই যে লাল কালি দিয়ে দেখিয়ে দিয়েছি সেখানেই সাবমিট করবে তোমরা। এরপর আবার তোমাকে কিন্তু এইরকম চলে আসবে, আর ইউ সিওর টু সাবমিট, তো অবশ্যই ওকে করতে হবে তোমাকে, এখানে ওকে করতে হবে। এরপর তোমাকে এই যে ডেবিট কার্ড এইগুলো সিলেক্ট করতে হবে। ডেবিট কার্ড সিলেক্ট করলে তোমাকে এগুলো তোমার কার্ড নম্বর, ঠিক আছে, এক্সপিরেশন ডেট এবং তোমার কার্ড হোল্ডার নেম এইগুলো ফিল আপ করে মেক পেমেন্ট বলতে হবে। এবং মেক পেমেন্ট যখনই করবে দেখো আমরা ফিল আপ করে মেক পেমেন্ট করেছি, এলে তোমাদের এন্টার ওটিপি অর্থাৎ একটা ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা তোমাকে এই এন্টার ওটিপি এখানে ইনপুট করতে হবে, এবং ইনপুট করলেই দেখবে কিছুক্ষণ পর, একটু সময় লাগবে, ঠিক আছে, 5-10 সেকেন্ডের মধ্যে তোমাকে এইরকম একটা বিষয়ে চলে আসবে, তোমাকে হাত দেওয়া যাবে না, এটা এমনি চলে আসবে। এটা যখনই এমনি চলে আসবে তখন এইটাকে তোমাকে ক্লোজ করে দিতে হবে। যখনই ক্লোজ করবে তখন তোমার কাছে দেখবে এইরকম একটা বিষয় চলে আসবে, অর্থাৎ এখানে একটা বিষয় তোমরা দেখো, এখানে লেখা আছে ফর্ম ফিল আপ ডান, অর্থাৎ ফর্ম ফিল আপ হয়ে গেছে, পেমেন্ট ডান অর্থাৎ পেমেন্টও হয়ে গেছে। এরপর তোমার কী কাজ? এরপর তোমার কাজ হচ্ছে এই যে ফিল আপ এক্সাম ফর্ম প্রিন্ট আউট করতে হবে। এটাকে যখনই পে করবে তোমার কাছে, তুমি যে এক্সাম ফর্ম ফিল আপ করেছো তার একটা PDF কপি তোমাকে দিয়ে দেবে। তো এখানেই শেষ হচ্ছে, তোমরা পরবর্তীতে আমরা কিন্তু সমস্ত উত্তর দেবো, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।